देखिए इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूँ। देखो मेरे पास उस जिम्मेदारी से मैं हटने की कोई नैतिक जिम्मेदारी मैं लेता हूँ। নেট বিতর্কে নৈতিক দায় আমি নিচ্ছি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তাও দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি জানান পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করার জন্য পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, শিক্ষা প্রশাসক, মনস্তত্ত্ববিদ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে এনটিএ কে নয়া রূপ। I will appeal to all my young friends. Government is committed for your future, for your intellectual capacity. We recognize your intellectual capacity. We assure you, technocrats, scientists, education administrators, academicians, psychologists, इस सभी प्रकार की बैकग्राउंड की लोगों को इकट्ठा करते हुए एक सरकार इफेक्टिव कमिटी बनाएगी। उनकी कमिटी की रिकमेंडेशन से एनटीए को सुधारा जाएगा, नया रूप दिया जाएगा। প্রসঙ্গত মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে 1563 পরীক্ষার্থীকে বাড়তি নম্বর বা গ্রেস মার্কস দেওয়া নিয়ে এই বিতর্কের সূত্রপাত। সম্প্রতি এই ইস্যুতে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছিল যে 1563 জন পরীক্ষার্থীর বাড়তি নম্বর বা গ্রেস মার্কস বাতিল করে ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বৃহস্পতিবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, নিট পরীক্ষা নিয়ে আমরা বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিছু ভুল ত্রুটি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ রয়েছে। নিট পরীক্ষা কি সম্বন্ধ মে হমে বিহার সরকার কি ওর সে হাম লোগ লাগাতার সম্পর্ক মে হ্যায়। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। তিনি বলেন, আমাদের এমন কিছু করা উচিত হবে না যা দেশের ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে পারে। পাশাপাশি নিট পাশ করা পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত করার উপরেও জোর দেন তিনি। लाखों विद्यार्थियों की, मेधावी विद्यार्थियों की, गरीब विद्यार्थियों की हितों की बात है। हम ऐसा कुछ ना करें जहां हमारी देश की भविष्य काटघरे में आ जाए। অন্যদিকে ইউজিসি নেট পরীক্ষা প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, পরীক্ষায় অস্বচ্ছতার বিষয়টি সামনে আসতেই আমরা তড়িঘড়ি পদক্ষেপ করেছি, বিষয়টি সিবিআই তদন্ত করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, तत्क्षणात हम लोगों ने निर्णय किया इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो। অর্থাৎ পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে কোন রকম আপোষ করতে যে কেন্দ্র রাজি নয়, বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ক্যালকাটা নিউজ।